আল্লাহ তারা ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারে তোমরা সাক্ষী হয়ে যাও, আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার বায়রা আমার, শুধু তাই নয়, যে সকল বান্দা বান্দি কোরআনের প্রেমে কোরআনের মাহফিলের দিকে চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা করে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিলহাসানাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, যে সকল বান্দা বান্দি আমার কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবাসার খাতিরে কোরআনের মাহফিলের দিকে চলে আসে, কোরআনের সামিয়ানার নিচে চলে আসে, প্যান্ডেলের নিচে চলে আসে, আসার পরে যখনই কোরআন থেকে আয়াত গুরু কোরআনের আলোচনা শুনতে পায়, শোনার পরে এই মন মানসিকতা নিয়ে তৈরি হয়ে যায় যে আজকে আমি বসে পড়লাম কোরআন থেকে, আমি আজকে আলোচনা শুনবো, আলেম ওলামাদের মুখ থেকে কোরআনের আলোচনা শুনবো, আমার জিন্দেগিতে 50 বছর গিয়েছে, 60 বছর অতিবাহিত হয়েছে, আবার কারো 40 বছর হয়েছে, কারো আবার 30 বছর হয়েছে, আরে 10 বছরের পর থেকে নামাজ ফরজ হয়েছিল কিন্তু আমি নামাজ পড়ি নাই, আমি আমি বড্ডা করি নাই, আমি কোরআন মতে জীবন যাপন করি নাই, আমি আমার জীবনে যেভাবে চলার মনে চেয়েছে সেইভাবে চলেছি, আজ থেকে আমি তওবা করলাম, কোরআন থেকে শুনবো, আমার আমল নামার মাঝে কোনো রকমের যদি ভুল ধরা পড়ে যায় তাহলে আমি আজকে তওবা করে তা সংশোধন করে ফেলবো। আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিলহাসানাত। বলেন না সুবহানাল্লাহ। যখন কোন বান্দা এইভাবে তওবা করে ফেলে কোরআনের মাহফিলে এসে কোরআনের প্যান্ডেলের নিচে এসে যখন তওবা করে, তওবা করার পরে নেক আমল করে নাই, নামাজ নেক আমল করা শুরু করে দেয়, জীবনের নামাজ পড়ে নাই, তওবা করার পরে নামাজ ধরে ফেলে, আরে জিন্দেগিতে নামাজ পড়ে নাই, আজ থেকে নামাজ ছাড়বো না, জিন্দেগিতে পর্দা করে নাই, আর কোরআনের মাহফিলে এসে পর্দা শুরু করে দেয়, জিন্দেগিতে মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই, কোরআনের মাহফিলে আসার পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করা শুরু করে দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই সকল বান্দা বান্দিদের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি আমার, বায়রা আমার, এবার বলুন, অনেক মানুষ এমন আছে বলে হুজুর গো 1 লক্ষ টাকা বেতন পায়, 1.5 লক্ষ টাকা বেতন পায় কিন্তু মাস শেষে বরকত পায় না, এরকম মানুষ আছে না নাই? আছে না সমাজে? অসংখ্য মানুষ আছে। আবার বনে অনেক টাকা পয়সা আছে কিন্তু ঘরে বাহিরে আমার শান্তি নাই, ক্ষেত খামারে বরকত নাই, ব্যবসা বাণিজ্য আছে কিন্তু সেই ব্যবসা বাণিজ্যের মাঝে আমার বরকত নাই, এই কথা বলে বলে না হুজুর কাছে দৌড়ায় যায়, হুজুর গো একটু দোয়া করেন, কয় হুজুর কিন্তু দোয়া করতে পারে কিন্তু তার বরকত দিতে পারে না, পারে কিনা? বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দারে, তোমার ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত নাই, স্বামী স্ত্রীর মাঝে মহা
মহব্বত নাই, ভালোবাসা নাই, তোমার পরিবারের মধ্যে শান্তি নাই, খেত খামারের মধ্যে শান্তি নাই, আসো কোরআনের পথে আসো, কোরআনের আমল শুরু করে দাও, আমি রব্বুল আলামিন তোমার প্রতির স্তরে স্তরে বরকত দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে এলাকার মানুষ, যে গ্রামের মানুষ আমার এই কোরআনকে তার জীবনের জন্য, তার পারিবারিক জীবনের জন্য, তার সামাজিক জীবনের জন্য, অর্থনৈতিক জীবনের জন্য, পররাষ্ট্র জীবনের জন্য সকল স্তরের মাঝে এই কোরআন মেনে নেয় নিজের সংবিধান রূপে, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম, তাদের জন্য আমি রব্বুল আলামিন খুলে দেই বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যতগুলো বরকতের দরজা আছে সমস্ত দরজাগুলো আমি রব্বুল আলামিন তাদের জন্য খুলে দেই। বলেন না সুবহানাল্লাহ। বাবা জি আমার ভাইয়ের আমার এবার বলুন, যদি আল্লাহ তাআলার কোরআন মতে জীবন যাপন করি আমাদের কি কোনো অভাব হবে কিনা? আরো জোরে বলেন অভাব হবে কিনা? আমাদের তাহলে কোরআন মারা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? দরকার আছে, ঠিক না? তাহলে শুনবেন আপনারা সবাই, আল্লাহ তাআলার জন্য তৌফিক দান করেন সকল, আমিন। বাবা দিন আমার ভাইয়ের আমার রাত্রি গভীর হয়ে যাচ্ছে, সেজন্য আলোচনা বেশি করা যাবে না, ফজর নামাজ আবার আদায় করতে হবে, ঠিক কিনা? বলেন মুখতাসার হিসাবে কুরআনুল কারীম থেকে যতটুক সম্ভব আমি কিছু আলোচনা করেই চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে আমি একটা অনুরোধ জানাবো, যদি ভালো না লাগে তাহলে আপনারা বলবেন হুজুর ভালো লাগে না, উঠে যাই, ঠিক না? এমনি যদি উঠে যান তাহলে তো আলোচনা করা যাবে না, যাবে? এমনিতেই মানুষ কম। আরে আমি মনে করেছিলাম এত বিশাল বড় এত সুন্দর আয়োজন, এখানে না জানি কত মানুষ, কিন্তু মানুষ তো তেমন না, আলহামদুলিল্লাহ। অল্পতেই আল্লাহ বরকত দেবে, ঠিক কিনা? বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, 107 নম্বর সূরা, সিরিয়াল ক্রমিক নম্বর। এই সূরার নাম হলো সূরাতুল মাউন, সূরাতুল মাউন। এই সূরায় মাউন ছোট্ট একটা সূরা, এই সূরাটা অনেকেই জানে, জানি না জানি তো। এখান থেকে এই মাউন শব্দের অর্থ হলো, মাউন শব্দের অর্থ হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এই ছোট্ট একটা সূরা, এই সূরার মাঝে আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন, কি আলোচনা করলেন, এর থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলেই তেলাওয়াত করে নেই, আল্লাহ তাআলা কি বলেছেন সকলেই সমুচ্চ স্বরে বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আরাআইতাল লাযী ইউকাযযিবু বিদ্দীন, فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, এই সূরার মাঝে আল্লাহ তাআলা 7 আয়াত বিশিষ্ট একটা ছোট্ট সূরা, সূরা মাউন, এই আয়াতের মাঝে
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এক নম্বর আয়াতে বলে দিলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, নবী গো আপনি ওই সকল মানুষদেরকে কি দেখেছেন? ওই সকল মানুষদেরকে দেখেছেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, যারা দ্বীনকে অস্বীকার করে, যারা দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে। বাবা জি আমার ভাইরা আমার, দ্বীন কাকে বলা হয়? আমরা সূরায়ে ফাতিহার মাঝে পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে যে সূরাটা পড়েছে সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, ঠিক কিনা বলেন? এই সূরায়ে ফাতিহার মাঝে আমরা পড়েছি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ মাবুদ মাওলা তুমি বিচার দিবসের মালিক, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ তাআলার কাছে স্বীকার করেছি মাবুদ গো মাওলা গো তুমি বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। সেই বিচার দিবস কাকে বলা হয়? যাকে ইয়াউমুল হিসাব ইয়াউমুদ্দিন ইয়াউমুল কিয়ামা বলা হয়। কয় দুনিয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন একটা কারণ, সেই কারণটা হলো লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন না সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দারে আমি রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি, দেখি আবার আমার কোন বান্দা বান্দি কার আমল কত ভালো। বলেন না সুবহানাল্লাহ! চলাফেরা করা যাবে না, আমার মনে যা চায় তাই করা যাবে না। আজকে দুনিয়ার মানুষ যে নিজের জীবনে যা চায় তাই করতে থাকে, ঠিক কিনা বলেন? কোরআনের আইন, কোরআনের বিধান আলেম ওলামা নবী পয়গম্বরদের কোনো কথায় ভ্রুক্ষেপ করে না, তারা কোনো কিছুই চিন্তা করে না। আমার আপনার মৃত্যুবরণ করতে হবে কোথাও কেউ চিন্তা করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন সূরায়ে মুলুকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা বান্দারে আমি হায়াত সৃষ্টি করেছি, মৌত সৃষ্টি করে দিয়েছি জন্য যে বান্দা তোমাদেরকে আমি রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলাম হায়াত দিয়া, আবার এই হায়াত দিলাম আবার তোমাদের জন্য আমি মৃত্যু সৃষ্টি করে রেখে দিয়েছি, এই জন্য লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখবো আমার কোন বান্দা কিরকম আমল করে কার চেয়ে কার কত আমল বেশি, সেই প্রতিযোগিতা সেই আমলটা দেখার জন্য। বলেন না সুবহানাল্লাহ! বাবা জি আমার ভাইরা আমার, আজকে দুনিয়াতে মানুষ আজকে মনে যা চায় তাই করতে থাকে। দেখেন আজকে গানের মজলিস নয়, আজকে হলো কোরআনের মজলিস, এমন একটা মজলিস, এমন একটা মজলিস যে মজলিস সম্পর্কে আল্লাহর নবী বলেন মাজালিসুল কোরআনি মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস যেন আল্লাহ তাআলার মজলিস, ঠিক কিনা বলেন? বাবা দিন আমার ভাইরা আমার, সে আল্লাহ তাআলার মজলিস, সে জান্নাতের বাগানের মাঝে মানুষ নাই, কিন্তু একটা গান বাজনার কোন মজলিস হলে, গান বাজনার কোন পালা হলে, যাত্রা মেলা হলে সেখানে মানুষ, সেখানে মাইক লাগে না, এমনি এমনি প্রচার লাগে না, সেখানে চলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন আমি মৌতকেও সৃষ্টি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ! বাবা জি আমার ভাইরা আমার, সেজন্য ওই দুনিয়ার মাঝে মানুষ তার মন গড়া চলাফেরা করবে, করার পরে যে ব্যক্তিটা ন্যাক আমল করবে, যে ব্যক্তিরা যত ভালো কাজ করবে সেই ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কুরআনুল কারীমের 29 নম্বর পারার মাঝে বলে দিলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। হাশরের ময়দান এত ভয়াবহ হবে,
সেদিন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি আত্মায় আল্লাহ তাআলার বিচারের সম্মুখীন হয়ে যাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ওই সকল মানুষ ব্যতীত যারা ডানপন্থী, যারা কোরআন মতে জীবন যাপন করে তারা ব্যতীত। বলেন না সুবহানাল্লাহ, যে সকল বান্দা বান্দি দুনিয়াতে কোরআন মতে জীবন যাপন করবে, কোরআন যেভাবে চলতে বলেছে সেইভাবে চলবে, ওই সকল বান্দা বান্দির মৃত্যুর পরে হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা হলো আমার ডানপন্থী, তারা বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বাবা জি আমার বাইর আমার ওই হাশরের ময়দানে এত ভয়াবহ হয়ে যাবে, যারা জান্নাতে হয়ে যাবে তারা তো জান্নাতে চলে যাবে, তারা জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামে হয়ে যাবে দুনিয়াতে কোরআন মতে জীবন যাপন করবে না, যারা কোরআন ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আলেম ওলামার কথা ভালো লাগে না, আলেম ওলামা থেকে যে সকল কথাবার্তা বলে ওই সকল কথাবার্তা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, এরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যে সকল মানুষ কোরআনকে বিশ্বাস করে না, কোরআন মতে জীবন যাপন করে না, হাসরের ময়দানে তাদের কি অবস্থা হবে গো? সে হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, সেদিন আল্লাহ তাআলা বলেন সেদিন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে, চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে চলে আসবে, চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে চলে আসবে, তারকারাজি সব শেষ হয়ে যাবে এবং সূর্যটা আধাত উপরে চলে আসবে, আর মাথার মগজগুলো বাতের ফ্যানের মতন বলক পাতে থাকবে। আল্লাহর নবী বলেন সেদিন এত ভয়াবহ হবে জিহ্বাটা যেন পানির পিপাসায় এসে নাভি পর্যন্ত জ্বলতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। বাবা জির আমার বাইর আমার এক পর্যায়ে, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছে, এক পর্যায়ে মানুষ সহ্য করতে না পেরে তারা একে অপরে বলা বলি করবে, ফিস ফিস করে কথাবার্তা বলবে, ও আমার বাইরে আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না, চলো চলো আমরা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিসসালামের কাছে যাই, হতে পারে আজকে হযরতে আদম আলাইহিসসালাম আমাদের জন্য সুপারিশ করবে, আর ওই সুপারিশ পেয়ে আমরা জান্নাতে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। বাবা জি আমার বাইর আমার সেই দিনটা এত ভয়াবহ হবে, কাওমা ফিরুল মারুমিন নাকি কওমিহি ওয়া বি ওয়াসাহিবাতিহি ওয়া বানি, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, সেদিন কেউ কারো পরিচয় দিবে না, সকলে ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ তাআলা সূরায় নাবার মাঝে ঘোষণা করে দিলেন সেই দিনটা এত ভয়াবহ হবে, সেদিন সকল ফেরেশতারা পর্যন্ত দাঁড়ায় থাকবে, কাতার ধরে দাঁড়ায় থাকবে, লায়া তাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিনটা এত ভয়াবহ হবে, সেদিন মানুষ কাতার ধরে দাঁড়ায় যাবে, ফেরেশতারা পর্যন্ত কাতার ধরে দাঁড়ায় যাবে, কোনো কথাবার্তা বলতে পারবে না, ওখশিয়াতিল আসওয়াতুলির রহমান ফালা তাসমাউ ইল্লা হামসা, কেবলমাত্র তারা কানে কানে কথা বলতে থাকবে। বাবা জি আমার বাইর আমার একে অপরে যখন ফিস ফিস করে কথা বলবে আর বলবে চলো যাই বাবা আদম আলাইহিস সালামের কাছে যায়, বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে বাবা আদম আপনি আজকে আমাদের জন্য কিছু সুপারিশ করে দেন, আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে দেন, আল্লাহ তাআলা আমাদের কোন একটা ফয়সালা করে দেন, হয়তো বা আমরা জান্নাতে যাই আর না হয় জাহান্নামে চলে যাই, আর সহ্য হচ্ছে না, এত ভয়াবহ অবস্থা আর সহ্য হচ্ছে না। সেদিন হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন আমার
সন্তানরে না না আমি আদম নবী নিজে আনাসিন করতেছি আনাসি করতেছি ও আমার সন্তানরা আমি নিজে আনাসি আনাসি করতেছি কারণ হলো আমাকে যখন জান্নাতের মাঝে রেখে যখন আল্লাহ বললেন লা তাকরাবা হাদিহি শাজারা এই গাছের নিকটবর্তী হইও না কিন্তু আমি তো এই গাছের নিকটবর্তী হয়েছিলাম জানি না আল্লাহ তাআলা আমাকে আমার মামার সম্পর্কে কি ফয়সালা দিবে আমি জানি না আজকে কি ফয়সালা হবে আমি নিজেও জানি না তবে এতটুকু পরামর্শ দিতে পারি যে পরামর্শটা হলো যাও যাও তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও আজকে বুঝি হযরতে মূসা আলাইহিস সালাম তোমাদের জন্য সুপারিশ করতে পারবে নবী মূসা আলাইহিস সালামের কাছে যাবে সেখানে যাওয়ার পরেও নবী মূসা বলবে ওরে আল্লাহর বান্দারে না না আমি তো আল্লাহ তাআলার কাছে তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না কারণ হলো আমি নিজেই আনাসি আনাসি করতেছি বাবা জি আবার বার আবার এর পরিবর্তে মূসা আলাইহিস সালাম ডাক দেয়া বলবে ও আল্লাহর বান্দা বান্দিরে যাও যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও ইব্রাহিম আলাইহিস সালাম একই কথাই বলবেন এরপরে আবার যাবে হযরত ঈসা রূহুল্লাহর কাছে হযরত ঈসা রূহুল্লাহ ঈসা নবী ডাক দেয়া বলবে ওরে আল্লাহর বান্দারে আমি তো নিজেই আনাসি আনাসি করতেছি আজকে আমার কি ফয়সালা হবে গো আমি নিজেও বলতে পারি না আমার কি ফয়সালা হবে আমি নিজেও জানি না কারণ হলো আমার উম্মতদেরকে আমি বলি নাই আল্লাহ তাআলার বেটা বলতে আল্লাহ তাআলার সন্তান বলার জন্য বলি নাই কিন্তু আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আমাকে আল্লাহ তাআলার বেটা বলে চলে গিয়েছে আজকে আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কি ফয়সালা দিবে বাবা জি আমার ভাইরা আমার হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া বলবে ওরে আল্লাহর বান্দা বান্দিরে যাও যাও আজকে আমি পরামর্শ দিতে পারি সেটা হলো আজকে কেবলমাত্র যিনি সুপারিশ করতে পারবেন তিনি হলেন আর কেউ নন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুন নবীন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জি আমার ভাইরা আমার সকল মানুষ দৌড়ে যাবে নবী কোথায় বিশ্ব নবী কোথায় কোথাও পাওয়া যায় না দৌড়ে যাবে কোথায় পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তালাশ করতে করতে দেখবে মাকামে মাহমুদের মাঝে বিশ্ব নবী সেজদায় পড়ে ডাকতেছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও নবী গো ও আমার রহমতের নবী আজকে তো আপনাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে আজকে আপনার কান্নার দিন নয় আপনি আপনার মাথা উঠান আজকে আপনার কান্নার দিন নয় আজকে আপনি সুপারিশ করবেন আর একজন একজন ধরে ধরে আপনি তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন বলেন না সুবহানাল্লাহ বাবা জি আমার বায়ের আমার সেই ভয়াবহ অবস্থায় হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাইবে সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়ান্তাজুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপবিত্ররা তোমরা নিষ্পাপদের থেকে পৃথক হয়ে যাও তখন পবিত্ররা নিষ্পাপদের থেকে পৃথক হয়ে যাবে যাওয়ার পরে যারা নিষ্পাপ তারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে যখনই ডান হাতে আমলনামা পেয়ে যাবে এমন সময় তারা এত আনন্দিত হবে যেরকম দুনিয়াতে এ প্লাস পায় গোল্ডেন এ প্লাস পায় এইচএসসিতে এইচএসসিতে পায় না কথা বলেন অনেক ছাত্র ছাত্রী আছে গোল্ডেন এ প্লাস পায় পাওয়ার পরে তারা এত আনন্দিত হয় তারা এরকম বিচিহ্ন দেখাইতে থাকে ঠিক কিনা বলেন এরকম বিচিহ্ন দেখাইতে থাকে আর করে কি কয় খালাকে কল দেয়
বন্ধুকে কল দেয়, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে, মা বাবা আনন্দে উৎফুল্ল হয়ে তার সন্তানের কথা বিভিন্ন মানুষের কাছে বলতে থাকে যে আমার সন্তান এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, এরকম বলতে থাকে। বলে কিনা বলে? বলে। অনেক মানুষ আছে বাবা দিন আমার ভাইয়ের আমার হাসরের ময়দানে যে সকল বান্দা বান্দে ডান হাতে আমল নামা পেয়ে যাবে তারা এত আনন্দিত হয়ে যাবে, তারা তাদের আমল নামা ডান পাশে বাম পাশে সকলকে দেখাইতে থাকবে, ও ভাই দেখো আমার আমল নামার মাঝে কি লেখা আছে। বাবাজির আমার ভাইয়ের আমার সেই কথায় আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বললেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা নেককার বান্দা হবে, যারা নামাজওয়ালা হবে, জিকিরওয়ালা হবে, যারা পর্দাওয়ালা হবে, যারা স্বামীর খেদমতদার হবে, যারা বাবা মার সেবাকারী হবে, যারা কোরআন মাফিক জীবন যাপন করবে, ওই সকল বান্দা হলো মুমিন বান্দা, ওই সকল বান্দা বান্দি হলো মুত্তাকি বান্দা, তারা বিনা হিসাবে ডান হাতে আমল নামা পেয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যারা বক্কার হয়ে যাবে, যারা দুনিয়ার মাঝে নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, যে সকল বান্দা বান্দি গানের মজলিসে গিয়েছে, কোরআনের মজলিস ভালো লাগে নাই, নামাজ ভালো লাগে নাই, কোরআন সুন্নাহ ভালো লাগে নাই, আলেম ওলামা ভালো লাগে নাই, নামাজ কোনো কিছুই ভালো লাগে নাই, তার তাদের মৃত্যুর পরে হাসরের ময়দানে তারা আরে বামপন্থী হয়ে যাবে, আর ওই বামপন্থী হওয়ার পরে যখন আমল নামা বাম হাতে পড়ে যাবে, এমন সময় ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবে, বারে লাগি মাবুদ মাওলা তোমার অমুক বান্দা তার আমল নামা বাম হাতে পড়ে গিয়েছে গো মাওলা, আয় আল্লাহ তার আমল নামা বাম হাতে পড়ে গিয়েছে, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন ও আমার ফেরেশতারে আমার এই বদকার বান্দা বান্দির আমল নামা সরাসরি বাম হাতে দিও না, তাকে তার বুক বরাবর একটা সিদ্ধি করো, সিদ্ধি করে পিছন দিকে বের করে নিয়ে আসো, নিয়ে আসার পরে তার বাম হাত তার বুক বরাবর ঢুকাইয়া পিছন দিকে নিয়ে আসো। বলেন না নাউজুবিল্লাহ। বাবা দিন আমার ভাইয়ের আমার এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন ও আমার ফেরেশতারে দাদা আমার এই পাপিষ্ঠ বান্দা আমার এই পাপিষ্ঠ বান্দির আমল নামা বাম হাতের মাঝে দিয়ে দাও। হাদিসে আসছে তার আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে এমন সময় তাদেরকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা, আ বান্দা বান্দের পড়ো তোমার আমল নামা পড়ো, তুমি নিজে যথেষ্ট হইয়া যাইবা, তুমি জান্নাতি না জাহান্নামি। বাবা যেন আমার বাইর আমার আল্লাহ তাআলা পড়ার কথা তার আমল আমার পড়ার কথা যখন নির্দেশ দিয়ে দিবেন এমন সময় ফেরেশতারা ডাক দেয়া বলবেন বারে রাখি মাবুদ মওলা তোমার বান্দার আমল নামা তো পিছন দিকে পড়ে গিয়েছে, সে তো তার আমল নামা পড়তে পারছে না, আল্লাহ তারা ডাক দেয়া বলবেন ও আমার ফেরেশতারে তার গাটটা মটকায়া পিছন দিকে ঘুরায় দাও। বলেন না নাউজুবিল্লাহ। পিছন দিকে যখন ঘুরায় দেবে এমন সময় তারা আমল নামা যখন দেখতে পাবে আমল নামা দেখার পরে বলবে মালি হাদাল কিতাবিলা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব রে, লাই গদরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার মধ্যে ছোট গুনাও লেখা আছে বড় গুনাও লেখা রয়েছে। বাবা জির আমার ভাইয়ের আমার ওই হাসরের ময়দানে ওই বদকার বান্দা বান্দি বাম হাতে আমল নামা পাওয়ার পরে বলবে আহারে ছোট্ট ছোট্ট গুনা যেটা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই কিন্তু সেই গুনাও এখানে লেখা রয়েছে, আহারে চার দেয়ালের ভিতরে যে গুনাটা করেছিলাম সেটাও এখানে লেখা আছে, কিন্তু
কিন্তু দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু তারপরও এখানে লেখা রইল কারণটা কি, আল্লাহ ডাক দেয়া বলেন ও আমার বান্দারে দুনিয়ার মাঝে যে এরকম মধুপুর বাজারের মাঝে মধুপুর বাস স্ট্যান্ডের মাঝে সিসি ক্যামেরা ফিট করা আছে আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই, কই সিসি ক্যামেরা ফিট করা আছে, ওই সিসি ক্যামেরা ফিট করার কারণে আজকে মানুষ কোন খারাপ কাজ করতে পারে না, মধুপুর কোন মার্কেট থেকে চুরি করে বের হয়ে চলে আসতে পারে না, তার রেহাই নাই ঠিক কিনা বলেন, এরকম মানুষ আছে না, হ্যাঁ ওই সিসি ক্যামেরার থেকে চুরি করে নিয়ে আসে আবার ধরা পড়ে আছে না নাই, হ্যাঁ ধরা পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন আ বান্দা তোমার এই সিসি ক্যামেরার চেয়ে শত শত কোটি কোটি গুণ আগে বছর আগে আমি রব্বুল আলামিন তোমার জন্মের সাথে সাথে দুইজন ফেরেশতা ফিট করে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আবান্না বান্দারে আমি রব্বুল আলামিন তোমার গায়ের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতা দিয়েছি সিসি ক্যামেরা জন্য, যে তারা সেখানে বসে বসে ভালো মন্দ কাজগুলা লিখতে থাকে। ও আমার বান্দা বান্দি তুমি ঘরে বসে রয়েছো অথবা কুরআনের বিরুদ্ধে কথাবার্তা বলো অথবা মাহফিলের বিরুদ্ধে কথাবার্তা বলো, তুমি মসজিদের বিরুদ্ধে চলাফেরা করো ইমাম সাহেবের বিরুদ্ধে তুমি কথাবার্তা বলো, সব কিছুই আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই আমলনামার মাঝে নিবদ্ধ করে রেখে দিয়েছে ঠিক কিনা বলেন। বাবা জি আমার ভাইয়ের আমার ওই আমলনামা দেখার পরে বলবে মালি হাজাল কিতাব, এটা কেমন কিতাব রে, লাই ফাদিরু সাগিরাতা ওয়ালা কাবিরাতা ইল্লা আহসাহা, যে কিতাবের মধ্যে ছোট নাই নাই কোন পালের জায়গা নাই, কেবল মাত্র আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে আর কোন জায়গা নাই। এমন সময় ওই বান্দা বান্দি ডাক দে বলবে রব্বানা আবসরনা ওয়াসমিনা ফারজিনা নামাল সলিহা, আয় আল্লাহ দেখতে দেখতেছি আল্লাহ শুনতেছি সত্যি তোমার কোরআন সত্য তোমার নবীর হাদিস সত্য, আলে গোলামার মুখ থেকে যে কথাগুলো বলেছিল সব কথাই সত্য, নামাজ পড়তে হবে কথাটাও সত্য, আয় আল্লাহ দুনিয়ায় থাকতে নামাজ পড়ি নাই আয় আল্লাহ পর্দা মতে জীবন যাপন করি নাই, আয় আল্লাহ দুনিয়ায় থাকতে আমি একা নামাজ পড়েছি কিন্তু আমার সন্তানকে নামাজ পড়ার কথা বলি নাই, বাড়ি এলাই কি মাবুদ মাওলা আজকে দেখতেছি কোরআন সত্য সব কিছুই সত্য, আল্লাহ ফারজিনা আমাকে কিছু সময় দাও আমাকে কিছু অবকাশ দাও না আমার সলিহা সৎ কাজ করবো সৎ কাজ আর করবো না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওরে বান্দারে না না কোশ্চেন কালেও না, কারণ হলো তুমি এই সময়ের জন্য উদাসীন অমনোযোগী ছিলা, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াউমা হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় থাকতে তুমি নামাজ পড়ো নাই তুমি উদাসীন ছিলা অমনোযোগী ছিলা, ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, আ বান্দা বাদ রে তুমি নামাজ পড়ো নাই কুরআনকে সত্য মনে করো নাই হাদিসকে সত্য মনে করো নাই আলেম উলামার কথাগুলো তোমরা সত্য মনে করো নাই, তোমরা নামাজ পড়ো নাই, তোমরা মসজিদের সামনে যখন বলা হইতো হাই আলা সলা আসুন আমাদের দিকে হাই আলাল ফালা আসো কল্যাণের দিকে, ওয়ালা কিং কাযাবা ওয়া তাওয়াল্লা মুখটা ফিরাইয়া গাটা ঘুরাইয়া অন্যদিকে অন্যদিকে চলে যাইতা ঠিক কিনা বলে, যায় না এরকম মানুষ আছে না নাই কথা বলেন আছে না নাই, বাবা জি আমার ভাইয়ের আমার অনেক মানুষ এমন আছে আজান হয়ে গেছে এখন যদি আমি মসজিদের সামনে যাই তাহলে আমাকে ইমাম সাহেব ডাকবে অথবা মুরব্বী ডাকবে আমার কি অবস্থা হবে, আমার নামাজ আদায় করতে হবে, অতএব মসজিদের সামনে যাওয়া যাবে না বরং পিছন দিকে ঘুরে যায় যায় না,
সে কথাই আল্লাহ কোরআনে বললেন, ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাব ওয়া তাওয়াল্লা। আ বান্দারে আমার কোরআন তুমি সত্য মনে করো নাই, তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, রোজার দিন আসছে তুমি নানান রকমের বানা তুমি তৈরি করেছ, জীবনে কত না খায় থাকছো কিন্তু তোমার গ্যাস্ট্রিক হয় নাই, যখনই রোজা চলে আসছে এমন সময় তোমার নানান রকমের গ্যাস্ট্রিক বের হয়ে গেছে ঠিক কিনা বলেন। সমাজের মাঝে অনেক মানুষ এমন আছে তারা কি করে সারাদিন না খায় থাকে তারপরও রোজা থাকে না, এরকম মানুষ আছে না? অধিকাংশ মানুষ যারা এই যে রিক্সা চালায় ভ্যান চালায় হ্যাঁ এরকম কাজ করে তারা করে কি জানেন, তারা সারাদিন ওই যে মহিলারা তো রোজা রাখে কিন্তু তারা করে তারা সারাদিন না খায়া থাইকে কিছু মুড়ি খায়, সকালবেলা মুড়ি খায় বাইরে যায়, আবার ওই যে টুঙ্গের ভিতরে দই কেনা আপনার রুটি কলা খায় দিন পার করে দেয়, অথচ সে তারা না খায় থাকতেছে তারপর রোজা থাকে না ঠিক কিনা বলে। সেজন্য বাবা যারা আমার ভাইয়ের আমার ওই হাসরের ময়দানে যখন বান্দা বুঝতে পারবে এবার আর কোনো গতি নাই আর কোনো উপায় নাই, এমন সময় ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, রব্বানা আল্লাহ বাবুদ মাওলা আবসরনা, আমি দেখতেছি ও সামিন আমি শুনতেছি, সত্যি সত্যি তোমার জান্নাত সত্য জাহান্নাম সত্য, আয় আল্লাহ রে বাবুদ মাওলা আমি মনে করেছিলাম দুনিয়ার মাঝে খাও দাও মস্ত খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, মারা যাব মানুষ আমার বাবা মারা গেছে দাদা মারা গেছে আমিও মারা যাব, মারার পরে মৃত্যু বরণ করার পরে যেন মাটি আমাকে ধ্বংসই করে দেবে এই কথাই মনে করেছিলাম। আয় আল্লাহ দেখতেছি আলমে বরজখ ওই কবরের জগতে সত্য, আয় আল্লাহ ইয়াউমুল হিসাব ইয়াউমুদ দিন ইয়াউমুল কিয়ামা এই হাসরের ময়দান সত্য সব কিছুই সত্য, আয় আল্লাহ ফারজে না পাঠাও আমাকে আবার আমাকে কিছু সময় দাও না আমার সলে আর নেক কাজ করব বদ কাজ আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াউমা হাদীদ। আ বান্দা বান্দিরে তুমি এই দিনের জন্য এই হাসরের ময়দানের জন্য কবরের জীবনের জন্য এই ফুল সিরাতের জন্য তুমি উদাসীন ছিলা অমনোযোগী ছিলা, আজকে তোমার চোখের থেকে পর্দা উঠাই নিয়েছে আর এখন বলতেছো আল্লাহ দেখতেছি শুনতেছি আমাকে অবকাশ দাও। আল্লাহ ডাকতে বলবেন, না না কোনো অবকাশ নাই তোমাকে কোনো অবকাশ নাই, এমন সময় বান্দারা ডাক দিয়ে বলবে, আরে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া খুদু ফাগুল্লুহু। তখন ওই বান্দারা বলবে, আরে মা আগনা আননি মালিয়া আমার এত ধন সম্পদ ছিল, আমি ডাক্তার ছিলাম আমি ইঞ্জিনিয়ার ছিলাম আমি অনেক বড় ব্যক্তিত্ব ছিলাম আমি এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি সমাজের মাতাব্বর ছিলাম, আজকে তো আমার রাজত্ব শেষ হয়ে গেল আমার সম্পদ শেষ হয়ে গেল সব কিছু ধ্বংস হয়ে গেল আজকে কোথায় যাব রে, এমন সময় আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ও আমার ফেরেশতারে খুদুহু ফাগুল্লুহু দরব পাকড়াও করো তাকে শিকল আবৃত করো, সুম্মা জাহিমা সল্লো অতঃপর তাকে জাহান্নামের মাঝে নিক্ষিপ্ত করো। বাবা জি আমার ভাইরাবা এরপরে যখন তাকে ফেরেশতারা পাকড়াও করে ফেলবে, আরে পাকড়াও করার পরে ওই বান্দাটা বান্দিটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইবে, বারে আলাইকি মাবুদ মাওলা আয় আল্লাহ
আজকে তো আমার ফয়সালা হলো জাহান্নামের ফয়সালা হয়ে গেল, তাহলে আমার তিনটা অবজেকশন আছে, আল্লাহ তাআলা বলবেন তোমার কোন অবজেকশন? আবার তখন ওই বান্দা বান্দিরা ডাক দিয়ে বলবে, বারে আলাইকি মাবুদ মাওলা, আজকে আমি জাহান্নামে যাব এটা তো সত্য, এই ফয়সালা হয়ে গেছে, তবে তিন শ্রেণীর মানুষ ছাড়া আমি জাহান্নামে যাব না, ওই তিন শ্রেণীর মানুষকে আমার সামনে নিয়ে আসো। শুনবেন ওই তিন শ্রেণীর মানুষকে? শুনবেন, রাত তো বেশি হয়ে গেছে, ঠিক কিনা? একটু জিকির করি, আল্লাহ 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 বলতে বলতে আরশে আজিম চলে যাও, আরশ হাতে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও, আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জিরামার বাইরাবার বলতেছিলাম হাসরের ময়দানে, তখন মানুষ বলবে আল্লাহ, ওই বাবিষ্ট ব্যক্তি জাহান্নামী ব্যক্তিরা বলবে, আল্লাহ মাবুদ মাওলা, আমি যেহেতু জাহান্নামী হয়ে গেলাম, আমার যেহেতু জাহান্নামে যেতেই হবে, তাহলে তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তিন শ্রেণীর মানুষ ছাড়া আমি জাহান্নামে যাব না। এমন সময় আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ও বান্দারে ওই তিন শ্রেণীর মানুষ কারা? তখন তারা বলবে, وَبَرَزُولِلَّهِ جَمِيعًا فَقَالَ الدُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ বারে রাখি মাবুদ মাওলা, আল্লাহ ওই সকল বান্দা বান্দি আল্লাহ যারা আমরা দুর্বল ছিলাম, যে সকল নেতা নেত্রীরা আমাদেরকে বলেছে নামাজ লাগবে না, রোজা লাগবে না, পর্দা পুশিদা লাগবে না, ওযু গোসল লাগবে না, আসো আমার দিকে আসো, ওযু গোসল লাগবে না, কোনো কিছুই লাগবে না, আসো গো আমার দরবারে চলে আসো, তোমাদেরকে বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতের মাঝে নিয়ে যাব, বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাই আমার অনেক মানুষ এমন আছে যারা বলে, আসো আমার কাছে আসো, আমি নামাজের ফায়স নামাজ লাগবে না, ওযু গোসল লাগবে না, পর্দা লাগবে না, এ ভাই তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা, আর এরকম মানুষ আছে না নাই? আবার অনেক ভাইয়ের আছে, অনেক দলের মানুষ আছে, নামাজের কথা বলে না, পর্দার কথা বলে না, এমন বড় ভাই আছে তারা কোনো দিন নামাজের কথা বলে না, বরঞ্চ তারা পিছনে পিছনে খাটায় আর বলে আসো আমার সাথে আসো, আবার মৃত্যু কি মৃত্যুর পরে আবার কিসের যন্ত্রণা, ঠিক কিনা? বলে এরকম মানুষ আছে না? ওই হাসরের ময়দানে ওই সকল মানুষদেরকে যেরকম, মা একজন বলতেছে, হুজুর হুজুর আপনি কি পীর ধরছে? কয় হ্যাঁ ধরছি। কয় আপনার পীর কি জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের টিকিট দিছে? কয় না, সে তো আমাকে জান্নাতের টিকিট দিবে না, বরঞ্চ বলে দিয়েছে, কোরআনের বিধান বলে দিয়েছে, নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সকাল বিকাল জিকির আজকার করতে হবে, পর্দা করতে হবে, মা বাবার সাথে সেবা, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, তোমার আমল নামার মাধ্যমে তুমি জান্নাতে যাবা, এই কথা বলে দিয়েছে। কয় যে হুজুর, কয় যে হুজুর এমন পীরের দরবারে আমি যেতে চাই না, যে পীরের দরবারে গেলে, যার দরবারে গেলে আমার আমল করতে হয়, যার কাছে গেলে আমার নামাজ পড়তে হয়, এরকম দরবার আছে না ভাই? আমি কারো দরবারে না বলে খাটো করতে চাই না, ঠিক কিনা? বলেন বাবা জির আমার ভাই আমার, যে দরবারে
জান্নাতের টিকিট বিক্রি হয় বলে দেয় নামাজ লাগবে না ওযু গোসল লাগবে না পর্দা লাগবে না আসো সকলে মিলে একসাথে আমরা জিকির আজকার করি জিকিরের নামে অনেক জায়গায় বন্ডামি করে করে কিনা বলেন বাবা জিরা বারবার আমার আরে যে সকল নেতা নেত্রী যে সকল কর্মীরা যারা নেতারা কর্মীদেরকে খাটায় সারা দিন কিন্তু নামাজের কথা বলে না রোজার কথা বলে না পর্দার কথা বলে না ওই সকল মানুষদের কথা বলবে আয় আল্লাহ আমার ওই সকল বাবাদেরকে চাই যারা আমাদেরকে নামাজ পড়ার কথা বলে নাই যারা আমাদেরকে রোজা রাখতে দেয় নাই যারা আমাদেরকে সৎ পথে চলতে দেয় নাই কেবলমাত্র মারামারি কাটাকাটি করতে বলেছে তারা বলেছে এমনি এমনি নাকি আমরা জান্নাত পেয়ে যাব আয় আল্লাহ তুমি তাদেরকে আমার সামনে উপস্থিত করে দাও তাদের সামনে উপস্থিত করা হবে আরে তাদেরকে বলা হবে ফাহাল আনতুম মুনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইয়ে আ বাবা রে প্রথম গাছের প্রথম লাউটা তোমাকে দিয়েছিলাম বাবা গো প্রথম বেতনটাই তোমাকে দিয়েছিলাম বাবা তুমি আজকে দেখো আল্লাহ তাআলার এই জাহান্নামের আগুন থেকে কিছু আগুন কিছু শাস্তি আমার জন্য কমাইতে পারো কিনা এমন সময় ওই রকম বদমাইশ মার্কা এলেন সারা আমল সারা যত মানুষ আছে যারা আমল করে না জান্নাতের টিকিট বিক্রি করে যারা নামাজ রোজার কথা বলে না নিজের পিছনে পিছনে দৌড়ায় নিজের পিছনে পিছনে খাটায় ওই সকল মানুষ তারা বলবে কলু লাও হাদানা আল্লাহ ওরে আল্লাহর বান্দারে আমি যদি হেদায়েত পাব হইতাম লাহাদাই না কুম আমি তোমাদেরকে হেদায়েত করতাম সাওয়া উনালাই না আজাজেনা ও আল্লাহর বান্দারে দুনিয়ায় থাকতে আমি হেদায়েত প্রাপ্ত ছিলাম না এই জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিতে পারি নাই সাওয়া উনালাই না আজাজেনা আম সবরনা মালানা মিন মাহিজ আল্লাহর বান্দা আজকে তোমার যে অবস্থা আমার একই অবস্থা আজকে তোমার ওই জাহান্নামে যাইতে হবে আমার ওই জাহান্নামে যাইতে হবে এখানে আর গালি গালাজ করে লাভ নাই সেজন্য বাবা জি আমার ভাইয়ের আমার এমন একজন আলেমের কাছে যাইতে হবে এমন একজন ওখানে পীর মশাইকের যাতে সাথে যাব যিনি আল আমল করে যিনি কোরআন মতে জীবন যাপন করে যিনি নামাজের শিক্ষা দেয় রোজার শিক্ষা দেয় পর্দার শিক্ষা দেয় ঠিক কিনা বলেন বাবা জি আমার ভাইয়ের আমার দুই নাম্বার হলো অকল শয়তান লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক ওয়াআদতুকুম ফাখলাফতুকুম দুই নাম্বার হলো আমি সংক্ষেপ বলি বলতেছি বাবারে ওই রকম শয়তান ওই সকল শয়তান যারা যারা কি করে দুনিয়ার মধ্যে ঝগড়া লাগায় দেয় দেয় কিনা বলেন ওই সকল শয়তান যারা মনের মাঝে ওয়াসওয়াসা দিয়ে গাঁজা খাওয়ায় মদ খাওয়ায় গাঁজার আড্ডায় নিয়ে যায় ওই সকল শয়তান যারা মনের মাঝে ওয়াসওয়াসা দিয়ে গানের মজলিসের মাঝে নিয়ে যায় আবার যারা ওয়াজ মাহফিলের দিকে বাধা প্রদান করে এই রকম শয়তান আছে না নাই আছে না নাই বাবাদের আমার ভাইয়ের আমার ওই সকল শয়তান তাদেরকে সামনে আনা হবে আর আনার পরে তাদেরকে যখন সামনে আনা হবে ওই শয়তান বলে দেবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক আল্লাহর বান্দা ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে ওয়াদা দিয়েছিলেন যে ও বান্দা বান্দারে তোমরা যদি মা বাবার সাথে শব্দ ব্যবহার করো নামাজ পড়ো কোরআন মতে জীবন যাপন করো পর্দা পুশিদা মতে জীবন যাপন করো আলেম ওলামার মতে কথা মতে জীবন যাপন করো তাহলে তোমরা জান্নাতে যাইবা এই কথা তাই ওয়াদা যে ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছিলেন এই ওয়াদাটা সত্য ওয়াদতুকুম ফাখলাফতুকুম আল্লাহর বান্দা আমি যে দুনিয়াতে থাকতে তোমার সাথে যে ওয়াদা করেছিলাম এই ওয়াদাটা মিথ্যা ছিল ও
ওয়াদতুকুম ফাখলাফতুকুম, আমি সেই ওয়াদা নিজে আজকে ভঙ্গ করে দিলাম। বান্দারে আমি যে তোমাকে ওই গাঁজা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য, স্বামী স্ত্রীর ঝগড়া লাগার জন্য, স্ত্রীকে মারার জন্য, স্বামীকে গালিগালাজ দেওয়ার জন্য, মা বাবাকে রাগারাগি মা বাবার সাথে অসৎ ব্যবহার করার জন্য যে ওয়াদা দিয়েছিলাম, যে কথাগুলো বলেছিলাম, যেভাবে উদ্বুদ্ধ করতাম, সেই ওয়াদার কোনো দলিল ছিল না, সেই ওয়াদা আমি আজকে ভঙ্গ করে দিলাম। আল্লাহর বান্দা, আমি তোমাদেরকে যখন গাড়ির মজলিসে ডাকতাম, তোমরা নির্দ্বিধায় আমার সাথে চলে আসতা। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, ওরে বান্দা বান্দারে আজকে আমাকে আর গালিগালাজ দেওয়ার লাভ নাই, ওয়ালুমু আনফুসাকুম, আজকে তুমি তোমাকে নিজেকে গালিগালাজ দাও। বাবা জি আমার ভাই আমার, এইভাবে তিন নাম্বার শর্ত হলো আল্লাহ ওই সকল বান্দা বান্দারা ডাক দেয়া বলবে, অকল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সকল বান্দা বান্দি তিন নাম্বার হলো তারা যারা বলবে, আল্লাহ মাবুদ মওলা আজকে আমি জাহান্নামে যাচ্ছি, দুনিয়ায় থাকতে আমার মা বাবা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আল্লাহ মাবুদ মওলা দুনিয়ায় থাকতে আমাকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য মক্তবে পাঠায় নাই, আল্লাহ ইলম শিক্ষা দেওয়ার জন্য কোনোদিন আমাকে পাঠায় নাই, আল্লাহ যে সকল মা বাবা আমাকে কোরআন পড়ার কথা উদ্বুদ্ধ করে নাই, যে সকল মা বাবা আমাকে নামাজ পড়ার কথা বলে নাই, আল্লাহ তাদেরকে নিয়ে আসেন, তাদের ছাড়া আমরা আজকে জাহান্নামে যাব না। বাবা জি আমার ভাইয়ের আমার, আজ থেকে এই কোরআনের মাহফিলে ওয়াদা করব, আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াবো, ঠিক আছে, কিন্তু তার আগে অবশ্যই আমরা মক্তবে কোরআন শিক্ষা অবশ্যই আমাদের সন্তানদেরকে দেব। ওয়াদা দিতে পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিতে পারবো তো ইনশাআল্লাহ। হাত উঠাই আল্লাহ তাআলার দরবারে একটু দেখাই, নারায়ণ তাকবীর, আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও, সকলকে আমিন। বাবা জির আমার ভাইয়ের আমার, এরপরে ওই জাহান্নামী বান্দাটা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে জান্নাতের যে বন্ধুটা, ওই জান্নাতি বন্ধুটা তখন বলবে, এদিকে তাকাবে ওদিকে তাকাবে, তাকাতাকি করবে আর বলবে, মাবুদ মওলা গো দুনিয়ায় থাকতে আমার একজন বন্ধু ছিল, সেই বন্ধুকে তো দেখি না, আয় আল্লাহ আমার বন্ধুকে তো দেখি না, আল্লাহ তার ডাক দে বলবেন, ও আমার বান্দারে তুমি নেক আমল করেছ, দুনিয়ায় থাকতে তুমি আমি রব্বুল আলামিনকে ভয় করে তুমি জীবন যাপন করেছ, নামাজের যখন আজান হয়েছে তখন দৌড়ে মসজিদে দিকে চলে যাইতা, যখন রোজা আসছে তখন রোজা রাখতা, পর্দা খুশিদের মতে জীবন যাপন করতা, ওরে বান্দারে তুমি আমার কোরআন মতে জীবন যাপন করার কারণে তুমি আজকে জান্নাতে হয়েছ, আর তোমার বন্ধুটা কোরআন মতে জীবন যাপন না করার কারণে জাহান্নামে চলে গিয়েছে। বাবা জি আমার ভাই আমার, এমন সময় জান্নাতি বন্ধুটা ডাক দেয়া বলবে, বাড়ি এলাই কি মাবুদ মওলা, আমার বন্ধুটা কি কারণে ওই জাহান্নামে চলে গেল, আমি একটু তার সাথে কথা বলতে চাই। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, ওই জান্নাতিটা জাহান্নামে বন্ধুর সাথে কথা বলতে চাবে, আর আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও আমার বান্দারে এটা তো কোনো নিয়ম না, নীতি না, এটা তো কোনো নেজামের মাঝে পড়ে না, তখন জান্নাতি বান্দাটা ডাক দেয়া বলবে, বারে এলাহি
মাবুদ মাওলা তুমি তো ওয়াদা দিয়েছো জান্নাতে আসার পরে জান্নাতি বান্দা যাহা চাবে তাহাই দেওয়া হবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দেয় বলবে ও আমার বান্দা বান্দারে ঠিক আছে আজকে তোমার তোমাকে আমার ওয়াদা মাফিক তোমাকে ওই জাহান্নামী বন্ধুর সাথে কথা বলার সুযোগ করে দিলাম বলেন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জি আমার বায়রামাত আজকে অনেক আলোচনা ছিল মনে করেছিলাম অনেক আলোচনা করতে হবে কিন্তু সময় তো কম ঠিক কিনা বলেন সেজন্য সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি এবার ওই জান্নাতি বন্ধুটা জাহান্নামের বন্ধুর সাথে কথা বলার জন্য সুযোগ পেয়ে যাবে আর ওই জান্নাতি বন্ধুকে প্রশ্ন করবে ও আমার বন্ধু রে ফি জান্নাতি ইয়াতাসআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার আমার বন্ধু রে কোন কারণে সাকার নামক জাহান্নামে আসলা এমন সময় জাহান্নামে বন্ধু উত্তর দেবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমার বন্ধু জান্নাতি বন্ধু রে আমি আজকে চারটি কারণে জাহান্নামে আছি কয়টা কারণ আরো জোরে বলেন কয়টা কারণ চারটি কারণে জাহান্নামে আছি এই চারটি কারণ শুনে যাবেন তো ইনশাআল্লাহ এই চারটি কারণ বলে তারপরে সূরায়ে মাউনের তর্জমা করে শেষ করব ইনশাআল্লাহ বাবা তিনি আমার বাইরে আমার এই চারটি কারণ বলবো এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন ওই জাহান্নামে বন্ধুরা বলবে ও আমার জান্নাতি বন্ধুরে একই সাথে চলাফেরা করতাম রাতের আধারে রাত্রি একটা নাই দুইটা নাই তুমি আমাকে যখনই ডাকতা তখন আর শুয়ে থাকি নাই তোমার পিছে পিছে দৌড়াইতাম আ বন্ধুরে একই সাথে আড্ডা দিতাম মাঠের মাঝে বসে থাকতাম যখন আজান হইতো বন্ধু তুমি মসজিদের দিকে চলে যাইতা আর আমি নানান অজুহাত দেখাইয়া বসে থাকতাম তুমি নামাজ পড়তা আর আমি নামাজ পড়ি নাই আমার বন্ধুরে এক নাম্বার কারণ হলো তুমি নামাজ পড়েছো আর আমি নামাজ পড়ি নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহ নবী বলেন যে বান্দা বান্দি নামাজের হিসাব দিতে পারবে সে পার পেয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আজকে এই কোরআনের মাহফিলে বসে আল্লাহ তাআলার দরবারে এই ওয়াদা দেব এবং এই অঙ্গীকার করব আর আল্লাহ জিন্দেগিতে নামাজ অনেক সেরেছে আর কোনদিন ছাড়ব না রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তাআলা ডাক দেয় বলেন কুলিয়াত ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ তারা ডাক দেয় বলেন ও আমার বান্দারে বান্দারে আসো তুমি জিন্দেগিতে নামাজ পড়ো নাই অসুবিধা নাই ও আমার বান্দা তুমি পর্দা করো নাই অসুবিধা নাই তুমি রোজা রাখো নাই অসুবিধা নাই আসো আমার কোরআনের দিকে চলে আসো আমি রব্বুল আলামিনের কাছে তওবা করো রাতের আধারে তুমি হাত তারা উঠাই আমি রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দে বলো মাবুদ মাওলা গো আমি অন্যায় করেছি নামাজ পড়ি নাই আমি আজকে তওবা করলাম আর জিন্দেগিতে নামাজ ছাড়ব না আল্লাহ রোজা রাখি নাই এই 14 বছর নয় বরং 60 বছর হয়ে গেল 10 বছর থেকে নিয়ে 60 বছর হয়ে গেল কোনদিন রোজা রাখি নাই আল্লাহ তওবা করলাম আর
কথা ভাঙবো না আয় আল্লাহ 50 বছর হয়ে গেল আমি কোনদিন পর্দা করি নাই আয় আল্লাহ তওবা করলাম আর কোনদিন বেপর্দা চলাফেরা করব না যখন বান্দা বান্দি এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করবে আল্লাহ বলেন আমি মাওলা তোমার চোখের পানি চলে আসার সাথে আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব বলেন না সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ও বান্দা বান্দি রে তোমার জিন্দেগির সব গুনাহ আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব বলেন না সুবহানাল্লাহ বাবা দিন আমার ভাই আর আমার আজকে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় দেখেন নারে তাকবীর আল্লাহু আকবার আয় আল্লাহ মাবুদ মাওলা আল্লাহ পীরপুর দক্ষিণপুর পাড়া নুরানে জামে মসজিদে উদ্যোগে কোরআনের মাহফিল আয় আল্লাহ এই মাহফিলের মাঝে এসে তোমার কতিপয় বান্দা বান্দি আল্লাহ হাত উঠায় ওয়াদা দিচ্ছে জিন্দেগিতে আর নামাজ ছাড়বে না আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও সকলে বলে আমিন বাবা জি আমার ভাইয়ের আমার আজকে ওয়াদা দিলাম আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন অবশ্যই ঠিক কিনা বলেন বাবা জি আমার ভাইয়ের আমার আমরা যারা পয়লা বৈশাখ আদায় করি জিন্দেগিতে অনেক পয়লা বৈশাখ আদায় করছি বাবারে আজকে ওয়াদা দিলাম ওয়াদা দেব আর জিন্দেগিতে আমরা পয়লা বৈশাখ আদায় করব না কারণ কোরআনের মাঝে পয়লা বৈশাখের কোনো বালাই নাই ঠিক কিনা বলে বাবা জি আমার ভাইয়ের আমার চারটা প্রশ্ন চারটা কারণ হবে জাহান্নামে যাওয়ার জন্য ওই চারটা কারণ যদি আমরা পরিহার করতে পারি তাহলে আমরা আশা করি আমরা জান্নাতে যাব ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন যারা ডানপন্থী হবে রে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা ডানপন্থী হতে চাই না যাই সবাই সবাই চাই তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করেন ইনশাআল্লাহ আমিন বাবা জান আমার ভাইয়ের আমার এক নাম্বার ছিল হলো নামাজ পড়ি নাই আজ থেকে নামাজ ধরে ফেললাম আবার এমন উজাত দেব না আমার লুঙ্গি বালা না বালো না আগামী কাল থেকে পড়বো ঠিক না এরকম উজাত দেখাবো না হ্যাঁ আগামী কাল জিন্দেগিতে আর আসবে না ঠিক আছে না সেজন্য এখনই সময় আমার নামাজ পড়া বাবা জান আমার ভাইয়ের আমার চারটা কারণের এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ চার নাম্বার কারণ তার আগে আমি একটা কথা বলতে চাই সেই কথা হলো আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাইতে চাই সেই অনুরোধটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাম্মানাত লিল্লাহি মাসজিদান মালাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান বানা লিল্লাহি মালাহু মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে সকল বান্দা বান্দির একটা টাকার বিনিময়ে মসজিদ তৈরি হবে আল্লাহ তাআলার ঘর মসজিদ তৈরি হবে আল্লাহ তাআলার ডাক আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মাঝে একটা বালাখানা তৈরি করে দেবেন বলেন না সুবহানাল্লাহ বাবা জি আমার ভাইয়ের আমার আজকে দুনিয়াতে কোন মানুষ এমন আমি যেখানে ওয়াজ করতেছি কথাবার্তা বলতেছি এখান থেকে নেমে যেতে পারবো এই ও এই টু এটু বলতে পারবো না পারবো কিনা বলেন বলতে পারবো আপনি যেখান থেকে যেতে পারবেন এই কথাও বলতে পারবেন না পারবেন নাকি কয় পারতে পারবো না বাবা জি আমার ভাইয়ের আমার কখন যেন আমার আপনার নিকট মালাকুল মওত এসে বলে আখরিজু আনফুসাকুম আল-ইয়াউমা তুজজাউনা আযাবান হুর বাসি দোয়াই দিহিন কখন যেন আজরাইল এসে বলে হাত বের করে দিয়ে বলে আখরিজু আনফুসাকুম দাও তোমার নফসকে তোমার আত্মাকে বের করে দাও আল্লাহ মাতুদ জাউন আদাবাল হুম আজকে তোমাকে যোগ দুরদায়ক
অপমানদায়ক শাস্তি দেওয়া হবে বলেন না নাউজুবিল্লাহ বাবাদের আমার ভাইয়ের আমার এই চারটা কারণের একটা কারণ বলেছি আর বাকি তিনটা কারণ অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সামনে বলবো তার আগে আমি আপনাদের কাছে একটা আবেদন জানাই সে আবেদনটা হলো আরে দুনিয়ায় আমার জন্য কখন মৃত্যু এসে যায় আরে আমি একটা ঘর দিতেছি এই ঘরের মধ্যে আমি প্রবেশ করতে পারবো কিনা এর নিশ্চয়তা আমি দিতে পারবো না ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তাআলা যদি ওই জান্নাতের মাঝে আমার জন্য আপনার জন্য যদি বালাখানা তৈরি করে দেন অবশ্যই অবশ্যই বালাখানার মাঝে আমি চলে যাব ঠিক কিনা বলে ওই বালাখানা কে কে চায় বলেন সবাই চাই তো নারায়ে তাকবীর আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও সকল আমিন ওই বালাখানা সবাই চাই তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বাবাদের আমার ভাইরা আমার ওই বালাখানার জন্য একটা শর্ত আছে সেই শর্ত শুনতে হবে না সেই শর্তটা কি তাও কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ সব কোরআনে আলোচনা বলতেছে না কোরআন থেকে কথা বলতেছে ঠিক কিনা বলেন বাবাদের আমার ভাইরা আমার বলতেছে আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের জন্য একটা শর্ত আছে ইন্নাল্লাহ শাতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ইন্নাল্লাহ শাতারা মিনাল মুমিনিন নিশ্চয় আমি বিক্রয় করে দিই মুমিনদের কাছে লিল মুমিনিন মুমিনদের কাছে মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দেই ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের নফসের বিনিময়ে তাদের জানের বিনিময়ে তাদের জানের বিনিময়ে তাদের মালের বিনিময়ে আমি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ জান্নাতটা তাদের নিকটে আমি রব্বুল আলামিন বিক্রি করে দেই বলেন না সুবহানাল্লাহ বাবা জিরা আমার ভাই আমার আজকে এই কোরআনের মাহফিলে আমরা ওয়াদা করেছি আমরা ওই জান্নাতটা চাই জান্নাতের মাঝে বালাখানা চাই সেজন্য বালাখানার জন্য আল্লাহ শর্ত দিয়ে দিলেন বান্দারে তোমার তোমার জান দাও তোমার মাল দাও তাহলে আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে বালাখানা দিয়ে দেবো আল্লাহু আল্লাহ Allah, 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 Allah.